माननीय श्रीजुक्त गौतम राय महाशय माननीय श्रीजुक्त राहुल राय महाशय सह अन्यान्य अतिथि अनुरोध कर रवीन्द्र मेलार पता आनुष्ठानिक भाव उद्बोधन उन्मोचन पता उत्तोलन कर रवीन्द्रनाथ ठाकुर जो प्रतिकृति रही है माल्यदान करार जन्य अनुरोध जाना আপনারা সবাই অবগত আছেন আমরা দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে দুই বছর কাটিয়েছি এই করোনা অতিমারীর তরুণ কিন্তু সেই কালো মেঘ আমাদের উপর থেকে ধীরে ধীরে সরেছে যদিও আমাদের সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে সবাইকে অনুরোধ করব আমরা দীর্ঘ দু বছর বিরতির পর আমরা এই যে এই আনন্দ অনুষ্ঠানে আমরা সমবেত হতে পেরেছি সেই আনন্দকে আমরা উপভোগ করব এবং যতদিন এই 39তম রবীন্দ্র মেলা চলবে ততদিন আমরা আমাদের প্রিয় ভালোবাসার রবীন্দ্র মেলাকে সুন্দর করে তুলব আমাদের উপস্থিতি এবং সহযোগিতার মাধ্যমে আমরা আনন্দিত এই মাত্র রবীন্দ্র মেলা পরিচালন সমিতির সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী শ্রীযুক্ত গৌতম রায় মহাশয় সীতাকেটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন সঙ্গে রয়েছেন রবীন্দ্র মেলা পরিচালন সমিতির কার্যকরী সভাপতি শ্রীযুক্ত রাহুল রায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথি রবীন্দ্র মেলার পতাকা উত্তোলনের পর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করেছেন বিশিষ্ট জনেরা আমরা আনন্দিত আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছে হাইলাকান্দির সম্মানিত শ্রীযুক্ত জাকির হোসেন লস্কর মহাশয় আমরা তাকেও স্বাগত জানাচ্ছি আপনি একটু ওইদিকে চলে যান ওইটা থেকে মাল্যদান করে আসুন আজ আছেন সঙ্গে আমাদের কাটলিছড়ার বিধানসভা সমষ্টির সম্মানীয় বিধায়ক শ্রীযুক্ত সুজামউদ্দিন লস্কর মহাশয় আমরা আরো কয়েকজন অতিথি অপেক্ষা করছি এসেছেন প্রবেশ করছেন আমাদের আলকাপুর বিধানসভা চক্রের সম্মানীয় বিধায়ক শ্রীযুক্ত নিজামউদ্দিন চৌধুরী মহাশয় তাকেও আমরা স্বাগত জানাচ্ছি আমরা সবাইকে নিয়ে আমরা অনুষ্ঠান আয়োজন করেছি উনিজন বিশিষ্ট জনদের আমরা বিনম্রতার সঙ্গে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে আছে সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীবৃন্দ কবি লেখক সাহিত্যিক সংস্কৃতিকর্মী এবং অবশ্য আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা সাংবাদিক বন্ধুদের এখানে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি সুশান্ত মোহন চট্টোপাধ্যায়কে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি স্মরণিকার সম্পাদক সুশান্ত মোহন চট্টোপাধ্যায়কে মঞ্চে
আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি রবীন্দ্র মেলা পরিচালন সমিতির সম্মানীয় সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী শ্রীযুক্ত গৌতম রায় মহাশয়কে, কার্যকরী সভাপতি শ্রীযুক্ত রাহুল রায় মহাশয়কে, জেলাশাসকের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে উপস্থিত আমাদের অতিরিক্ত জেলাশাসক শ্রীযুক্ত জ্যোতির্ময় দৈমারী মহাশয়কে, কাটলিছড়ার সম্মানীয় বিধায়ক সুজাবুদ্দিন লস্কর, আলগাপুরের সম্মানীয় বিধায়ক শ্রীযুক্ত নিজামুদ্দিন চৌধুরী, হাইলাকান্দির সম্মানীয় বিধায়ক শ্রীযুক্ত জাকির হোসেন লস্কর, আমি সুব্রত শর্মা মজুমদারকে মঞ্চে আহ্বান জানাচ্ছি, উপসভাপতি রবীন্দ্র মেলা পরিচালন সমিতি। আমি ক্ষিতিশ রঞ্জন পাল মহাশয়কে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, উপসভাপতি। ধীরেন্দ্র চন্দ্র পাল মহাশয়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি। সুব্রত শর্মা মজুমদার, ক্ষিতিশ রঞ্জন পাল, প্রতিটি রাজনৈতিক দলের সভাপতিদের আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। শামসুদ্দিন বড়লস্কর, ইয়াহুদি দলের যদি সভাপতি এসে থাকেন তাহলে তাকেও মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা ধীরে ধীরে অনুষ্ঠানের দিকে পিনাকী পরিচর্য আছেন। আমাদের জেলা পরিষদ সদস্য নুরুল ভাইকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমরা সবাইকে ডাকব। আজ এই আনন্দঘন মুহূর্তে বিশ্বকবির শ্রীচরণে আমাদের প্রণাম নিবেদন করে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। বিশ্বকবির অসংখ্য লেখা রয়েছে, সেখান থেকে যদি দুই লাইন না পড়ি লেখা, আকাশ হতে রবির তথা এই রবীন্দ্র মেলা পরিচালন সমিতির অন্য